মিডিয়া কে ব্যবহার করে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। একটি মহল রাষ্ট্র ও সরকারকে হেয় করতেই এ ধরনের তৎপরতায় নেমেছে। রাজধানীর মানিকমে অ্যাভিনিউতে সরস্বতী পূজা মণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, আল জাজিরার প্রতিবেদন উদ্দেশ্য প্রণোদিত, সরকার সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদকে দায়িত্ব অর্পণ করায় জেনারেল আজিজ আক্রোশের শিকার হয়েছেন বলেও মত প্রকাশ করেন আসাদুজ্জামান খান কামাল। একটা ষড়যন্ত্র নিয়ে তারা কাজ করছে, আমরা এটাই বলছি, যতগুলো তথ্য তারা দিয়েছে এগুলি বাস্তব ভিত্তি নয়। এই জায়গাটিতেও তো নতুন আরেকটা রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র একটা মিডিয়ার মাধ্যমে একটা মানে কিছু মানুষকে বিভ্রান্ত করা যায় কিনা সেই জন্য এই প্রচেষ্টা। আর আমাদের সেনাপতি মহোদয় আমাদের যেটা বলেছেন উনি যথার্থই বলেছেন, তিনি রাষ্ট্রীয়, তিনি আমাদের সেনাবাহিনীর প্রধান এবং তিনি যথার্থভাবেই আজকে যেইভাবে বলেছেন যথার্থ।